রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, মুশরিক হবে, এরা আমল করে ইসলামের নামে মাজারে গিয়ে মরক ছাগল জবাই করে, ইসলামের নামে সেখানে গিয়ে চাদর চড়ায়, এখানে ইসলামের নামে তারা গিয়ে সেখানে গান বাজনা করে, এই সমস্ত কাজগুলো করে তারা নেকির উদ্দেশ্য করে কিন্তু প্রকৃতপক্ষে তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ তারা অধিকাংশ মানুষ বলে দাবি করে আমরা মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন না, বরং তারা হচ্ছে কি মুশরিক, আল্লাহর সাথে শিরক করছে। তো এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا الله বলে যাও তুমি নিজের আওয়াজ দাও, তাদেরকে ডাক দাও, তাদেরকে আহ্বান করো এবং তাদের উপরে আক্রমণ করো, নিজে পায়ে হেঁটে যাও, উঠে চড়ে যাও, গাধাতে চড়ে যাও, ঘোড়াতে চড়ে যাও, যাতে পারে তুমি যাও, তুমি তাদেরকে দাও ডাকো, তাদের সাথে প্রতিটা কামে তুমি অংশগ্রহণ করতে পারবে, ওয়াশারিকুম ফিল আওলাদি ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের ধনসম্পদ উপার্জন করতে তুমি অংশগ্রহণ করবে। এই জন্য মানুষ ধনসম্পদ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে হারাম পথ অবলম্বন করে, অর্থাৎ শয়তান তার সাথে রয়েছে, তার সাথে এই ব্যবসা বাণিজ্য করছে, তাকে হারাম কামে লিপ্ত শয়তান করছে। ফিল আওলাদ, এমনকি আপনার বাচ্চা পয়দা হবে, স্বামী স্ত্রী সহবাস করবেন, সেই ক্ষেত্রেও সে গিয়ে সে মজা নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াইদহুম, তাদেরকে প্রতিশ্রুতি দাও, ভালো ভালো যা কিছু পারবে তাদের সাথে ওয়াদা করো, আমার এই কাজ করো, আমার সাথে থাকো, তুমি এই পাবে ও পাবে, তাদেরকে যা কিছু পারো তুমি পারো, কিন্তু জেনে রাখো ওমা ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা, শুধু ধোকা ছাড়া আর কিছু নয়, প্রতারণা ছাড়া শয়তানের এই কথাগুলোর কোনো কিঞ্চিত পরে মানে দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, শুনে রাখো আমার যারা প্রকৃত বান্দা হবে, আমার কোরআনকে যারা ফলো করবে, আমার বিধানকে যারা ফলো করবে, আমার রসুলগণের প্রেরিত রসুলগণের সুন্নতকে যারা পালন করবে, তাদের কথা অনুযায়ী, তাদের দেখানো পথ অনুযায়ী তারা জীবনযাপন করবে, তাদের উপরে তোমার কোনো শক্তি থাকবে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, শুনে রাখো তাদের ওয়াকালত করার জন্য তোমার প্রতিপালকই কাফি, তোমার প্রভু, তোমার রব রব্বুল আলামিন যথেষ্ট। তো শয়তান প্রতিটা কাজে আমাদের অংশগ্রহণ করে, নামাজে হোক, বাড়িতে ঢোকার ক্ষেত্রে হোক, সালামের ক্ষেত্রে হোক, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগার ক্ষেত্রে হোক, সব সময় সে শয়তান আমাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো শয়তান আপনি যখন খাবেন তখন আপনার সাথে শরীক হওয়ার চেষ্টা করে, যদি আপনি বিসমিল্লাহ বলেন, আপনার ছেলেদেরকে বিসমিল্লাহ বলতে বলেন, আপনার স্ত্রীকেও সেটা তাজকির করে দেন, স্মরণ করিয়ে দেন, তাহলে শয়তান সেখান থেকে পালায়ন করে, শয়তান আপনার সাথে আর থাকতে পারে না।